ভূত আছে কি নেই তা নিয়ে মানুষের মধ্যে বিবাদ বহু বছরের। তবে ভূত বা ভৌতিক বিষয় কোনোটিতেই আমার বিশ্বাস নেই বললেই চলে। নিজের সাহসের উপর যথেষ্ট আস্থা আছে বলেই অপরিচিত এলাকার এই ভৌতিক পরিত্যক্ত বাড়িতে থাকতে রাজি হয়েছি। যে বাড়িটাতে আমি আছি সেটাকে ঘিরে বেশ মুখরোচক গল্প প্রচলিত আছে। এসব গল্প শুনতে বেশ মজায় লাগে। আমার কলিগরা আমার কাছে ওই বাড়ি সম্পর্কে নতুন কোনো গল্প শোনার জন্য মাঝে মাঝেই আগ্রহ দেখাত। তাদের ধারণা আমি নাকি লজ্জায় এ বাড়ি ছেড়ে যেতে পারছি না। এই বাড়িতে অনেকেই নাকি থাকার দুঃসাহস দেখিয়েছে, কিন্তু কেউই নাকি বেশি দিন টিকতে পারেনি। বাড়িওয়ালা এখানে থাকে না। বাড়িটি 2-3 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বাড়িওয়ালা তো কিছুতেই বাড়িটা ভাড়া দিতে রাজি হচ্ছিলই না। আমি এক প্রকার ওই জোরপূর্বকই বাড়িটা ভাড়া নিলাম। বিরাট বড় বাড়ি। বাড়িটার বাইরের পরিবেশ দেখলেই গাটা কেমন যেন ছমছম করে। বাড়ির দক্ষিণ দিকে বড় বাঁশবাগান, উত্তর দিকে বেশ বড় সড়ো একটা পুকুর। পুকুরটার পানি খুবই পরিষ্কার। গরমের সময় তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটাই থাকার জন্য ঠিক করলাম। আমাকে সবসময় সাহায্য করার জন্য গ্রামের একটা সাহসী ছেলেকে কাছে রাখলাম। তা 17 বছর বয়সী ছেলেটার নাম কাদের। সুঠাম দেহ, কোনো কাজেই তার অনীহা নেই। সারাদিন কাজ করলেও ক্লান্তি তার শরীরে ভর করতেই পারে না। ও আমার পাশের রুমে থাকে। 5-7 দিন বেশ নির্বিঘ্নেই কাটিয়ে দিলাম। কিন্তু সেদিন যা ঘটেছিল তা মনে পড়লে আমার শরীর শিউরে ওঠে। সেদিন অফিস থেকে ফিরলাম 7:00 PM। এসে জামা কাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখে মুখে পানি দিতে। পানি ছেড়ে আয়নাতে তাকাতেই মনে হলো একটা আলোর রেখা পেছন থেকে সরে গেল। পেছনে তাকিয়ে কিছুই পেলাম না। ভাবলাম কোনো দেখার ভুলটুল হবে হয়তো। কিন্তু কিছুক্ষণ পরই একই ঘটনা আবার ঘটল। আলোটা এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে গিয়ে মিলিয়ে গেল। যেহেতু এটা ছিল আমার প্রথম দেখা অস্বাভাবিক ঘটনা, তাই কেমন জানি একটা শিহরণ অনুভব করলাম। কাদের একটু পরেই বাজার থেকে চলে আসলো। দুজন মিলে রান্নার কাজটা সেরে খাওয়া দাওয়া করতে প্রায় 10টা বেজে গেল। খাওয়া শেষ করেই ও ঘুমাতে গেল। আমি শুয়ে শুয়ে সন্ধ্যার ঘটনার পেছনে কারণ সন্ধান করছি। এমন সময় কারেন্ট চলে গেল। আমার খাটটা উত্তর দক্ষিণভাবে সেট করা ছিল। জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাঁশবাগানের আলো ছায়ায় খেলা খেলতে খেলতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আমার আবার একটা অভ্যেস হলো, শত গরমের মধ্যেও ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত কাঁথা টেনে ঘুমোই। ঘুমের এক পর্যায়ে টের পেলাম পায়ের ওপর কাঁথা নেই, সরে গেছে। কাঁথাটা হাঁটু পর্যন্ত টেনে আবার চোখ বুঝলাম। কিছুক্ষণ পর মনে হলো কাঁথাটা ধীরে ধীরে সরে যাচ্ছে। শরীরের ক্লান্তির জন্য চোখ খুলতে ইচ্ছে হলো না। ভাবলাম মনের ভুল। কিন্তু হঠাৎ করেই মনে হলো কাঁথাটা দ্রুত সরে যাচ্ছে। ধড়পড় করে উঠে বসতেই জানলায় চোখ গেল। মনে হলো একটা ছায়া দ্রুত সরে গেল। সাথে সাথে বাঁশবাগানের ভেতর থেকে খলখল করে হাসির শব্দ ভেসে এলো।
মেরুদণ্ডের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গলা থেকে একটা ভয়াল চিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে পাশের রুম থেকে কাদের ছুটে এলো। ভাইয়া কি হয়েছে ভাইয়া, কোন স্বপ্ন দেখেছেন নাকি? আমি কোনো কথা বলতে পারছি না, কোনো রকমে উচ্চারণ করলাম পানি। পানি খাওয়ার পরপরই কারেন্ট এসে গেল। কাদের রুমে চলে গেল। জানলা বন্ধ করে বাতি জ্বালিয়ে সারাটা রাত জেগে কাটিয়ে দিলাম। পরের দিন রাত 11টার দিকে কাদের ঘুমোতে যাওয়ার পরই আমার হালকা তন্দ্রা আসলো। একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ নূপুর পায়ে হাঁটছে। প্রায় 1 ঘন্টা জেগে শব্দটি আবার শোনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোনো শব্দ শুনলাম না। এবার ঘুমানোর চেষ্টা করব, ঠিক তখনই স্পষ্ট শুনলাম আমার মাথার দিক থেকে একটা নূপুরের শব্দ পায়ের পাশ দিয়ে জানলা পর্যন্ত গিয়ে থেমে গেল। সারা রাতে আর কোনো কিছুই ঘটেনি, তবে সেই অদ্ভুত স্বপ্নটা আজও দেখলাম। 6-7টা রাত পার হয়ে গেল। রাতগুলোতে মাঝে মাঝে আমি গভীর কান্নার শব্দ শুনেছি, তবে প্রতি রাতেই আমি ওই একই অদ্ভুত স্বপ্নটাই দেখতাম। স্বপ্নটা ছিল ঠিক এরকম, বাড়ির সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্কের ছবি। বাড়িওয়ালার চোখ অশ্রুসিক্ত, সে সবাইকে কিছু একটা বলছে। ঠিক এই স্বপ্নটাই প্রতিদিন দেখছি, তবে আজ রাতের স্বপ্নটার কথা মনে হলেই গাটা শিউরে উঠছে, অস্থিরতা বেড়ে যাচ্ছে। আজ দেখলাম বাড়িওয়ালা অশ্রুসিক্ত চোখে বলছে, আমি ওকে বাড়িটা ভাড়া দিতে চাইনি, আমার কথাও শুনেনি, এখানে আসার পর এত কিছু ঘটলো কিছুই আমাকে জানায়নি। সবাই দুটি কাপড়ে মোড়া লাশটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো কারো মুখে বেশ কয়েকবার সুইসাইড কথাটা শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথাটা শুনলাম সেটা হলো অমাবস্যা। কেউ কেউ বলছে অমাবস্যার রাতে এই বাড়িতে এমনটাই হয়। স্বপ্নটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কপালে হাত দিয়ে বুঝলাম জ্বর হয়েছে। অসুস্থ শরীর নিয়েই অফিসে গেলাম, কোনো কাজেই মন বসাতে পারলাম না। থেকে থেকে আমার শুধু অমাবস্যা রাতের কথাটাই মনে আসছে। আমার এক ঘনিষ্ঠ কলিগকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই অমাবস্যা রাত কবে বলতে পারবে? কেন, ভূত ধরবা নাকি? বলে হাসতে হাসতে চলে গেল। বিকালে বাসায় ফিরে দেখি কাদের বাজার করে ফিরেছে। আমি জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বসলাম। আচ্ছা কাদের, এই বাড়িতে কি ঘটেছিল জানো? হুম কর্তা, জানি। এখানে একটা বড় ফ্যামিলি থাকতো, রাতুল সাহেব, তার স্ত্রী ও 2 ছেলে ও 1 মেয়ে। অভাব অনটন সবসময় লেগেই থাকতো। মেয়েটা কলেজে পড়তো, টাকার অভাবে বেতন দিতে পারতো না, সংসারে সারাদিন অশান্তি লেগেই থাকতো। তারপর এক অমাবস্যার রাতে সবাই একসাথে সুসাইড করলো, বাবা মা আর মেয়েটা গলায় দড়ি দিল, ছেলে 2টাকে বিষ খাওয়ানো হয়েছিল। কাহিনীটা এক নিঃশ্বাসে বলে থামলো কাদের। প্রতিক্রিয়া দেখার জন্য আমার দিকে তাকালো সে। ভয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কাদের তোমার ভয় করে না? কাদের বলল, না কর্তা ভয় করে না, এতদিন এখানে থাকলে কিছু দেখেছ? হুম, কি দেখেছো কর্তা? পায়ের ছাপ,
প্রায় প্রতিদিন সকালে এই অসংখ্য বাচ্চার পায়ের ছাপ দেখেছি। আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কি? কান্নার শব্দ শুনতাম, বাচ্চার কান্নার শব্দ। আচ্ছা, অমাবস্যা রাতে এই বাড়িতে অনেক কিছু ঘটে, তাই না? হ্যাঁ। আমি আর একটা কথা সাহস করে জিজ্ঞেস করলাম, অমাবস্যা কবে? এই প্রশ্নে কিছুটা চমকে উঠল, মাথা নেড়ে বলল, জানি না কর্তা। 10:30টার দিকে শুয়ে পড়লাম। বাইরে ঝিঝি পোকা ঘন ঘন ডাকছে, সাথে রয়েছে নিঃস্বপ্ন রাতের শিয়ালের সেই হৃদয় কাঁপানো ডাক। একটা থমথমে ভৌতিক পরিবেশ পরিণত হয়েছে। রাত 11:00টার দিকে কারেন্ট আবার চলে গেল। উঠে মোমবাতিটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঘুম ভাব এসেছে। ঠিক তখনই মনে হলো আমার মাথার কাছে কেউ ফিসফিস করে কথা বলছে। আমি নড়ে চড়ে উঠলাম। এমন সময় চোখ গেল ফ্যানের দিকে। দেখি সেটার পাখাগুলো জোরে জোরে কাঁপছে। ঠিক এমন সময় পাশের রুম থেকে কাদেরের ভয়াল চিৎকার শুনে আমি ওই রুমে ছুটে গেলাম। যেয়ে দেখি ও মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ওর কানের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখা মাত্রই আমার পা জড়িয়ে ধরে বলল, কর্তা 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 কর্তা, ওরা আমাদের মেরে ফেলবে কর্তা, আমাকে বাঁচান কর্তা, মেরে ফেলবে। ওকে আমার রুমে নিয়ে এসে ক্ষত জায়গাটা গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। পাশে টেবিলে রাখা মোমবাতিটি টিপ টিপ করে জ্বলছে। হঠাৎ করে দরজার পাশ থেকে নূপুরের স্পষ্ট শব্দ শোনা গেল। মনে হলো নূপুর পায়ে কেউ দৌড়ে গেল। ও আমার আরো কাছে সরে এলো, সাথে সাথে পাশের ঘরের আয়নাটা সশব্দে ভেঙে পড়ল। আবার নূপুরের শব্দ শোনা যাচ্ছে। শব্দটি আমার দরজা পর্যন্ত এসে থেমে গেল। এবার মনে হচ্ছে আমাদের দিকেই আসছে। হঠাৎ করেই মোমবাতিটা নিমে গেল। হঠাৎ কাদের গগন বিদারী চিৎকার করে বেডরুম থেকে বেরিয়ে গেল। ওর পেছনে দৌড়ে যেয়ে কিছু একটা বেঁধে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি চারিদিকে গাঢ় অন্ধকার। একটা ভেজা ফ্লোরে আমি পড়ে আছি। প্রচণ্ড দুর্বল শরীরটাকে কোনো রকমে টেনে তুললাম। খানিকটা আলোতে দেখি ফ্লোরটা রক্তে ভিজে গেছে, কপালে প্রচণ্ড ব্যথা। ধীরে ধীরে কাদেরের রুমে ঢুকলাম। ঢুকেই এক বিভৎস দৃশ্য দেখে ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলছে দেহটা। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে পড়েছে, জিভাটা ইঞ্চি তিনেক বাইরে বেরিয়ে আছে। মাথাটা ঘুরে নিচে পড়ে গেলাম। একটা সাদা কাপড়ের ওপর মোবাইলটা ছিটকে পড়ল। সেখানে অস্পষ্টভাবে লেখা, আপনি পালান, আজই অমাবস্যা। অনুভূতিহীন চোখে মোবাইলের স্ক্রিনটা দেখলাম, ব্যাটারি লো, শাটিং ডাউন। আবার অন্ধকার নেমে এলো। অন্ধকারের বুক চিরে নূপুরের শব্দটা আবার শোনা যাচ্ছে।